দশ নম্বর ওয়ার্ডের পূর্ব গিলাবাড়ি নামক এলাকাতে আমরা দেখলাম যে নদীর মাঝখানে এবং নদীর পাশের বেশ কয়েকটা জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, এবং তার ফলে আমরা দেখতে পেয়েছি যে নদীর গতিপথ পরিবর্তন সহ স্থানীয় জনগণের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। অনেকের জমি ভেঙে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি সাধনের কারণেই আমরা এর বিরুদ্ধে মোবাইল কোর্ট আজকে পরিচালনা করলাম, এবং মোবাইল কোর্ট পরিচালনা করে দোষী ব্যক্তিকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং তার কাছ থেকে আমরা বন্ড নিয়েছি যে সে ভবিষ্যতে আর এই ধরনের কার্যক্রম পরিচালনা করবে না, পরিবেশ সংরক্ষণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।